আসসালামু আলাইকুম, কি বলতো সবার, কেমন আছেন? তো আশা করি সবাই বরাবর ভালো আছেন। তো আমরা দেখবো আজকে আমাদের প্রবাসী যারা আছে আমরা সৌদি আরবে, তো কিভাবে আপনারা আপনাদের যদি চান যে আপনারা ডাটা সিম ইউজ করবেন, আপনাদের জেন থেকে যে ডাটা সিম ইউজ করবেন, প্যাকেজ আছে, প্যাকেজের যে ডাটা সিম ইউজ করবেন, পোস্টপেড যে সিমগুলো আছে আপনাদের, আজকে আপনার পুরো মাস ইউজ করলেন, ইউজ করার পর মাস শেষে যে বিলটা দিবেন, তো এরকম ধরনের যে সিমগুলো আছে পোস্টপেড সিম, তো সেটা কিভাবে আপনারা নেবেন। আর পোস্টপেড সিম যে ডাটা সিম যেটা আছে এটাতে কিন্তু আপনারা কোনোদিন কথা বলতে পারবেন না, ওকে? এটা কিন্তু আর এখন সিস্টেম হয়েছে, আপনার 2 বছর ধরে চালু হয়েছে সিম সিস্টেম, আপনার দুইটা সিমের বেশি একটা টাকা মাত্র আপনি নিতে পারবেন না। আর ডাটা সিম নিতে গেলে আপনার দুইটা সিম যদি থাকে, থাকার পরও আপনি চাইলে আপনার একটা ডাটা সিম নিতে পারবেন, কোনো সমস্যা নেই, ওকে? তো ডাটা সিম দেওয়া দিয়ে আপনি শুধু শুধু ডাটা ইউজ করতে পারবেন, কোনো কল টল এগুলো কোনো কিছু আপনি করতে পারবেন না, ওকে? শুধু অনলি ডাটার জন্য আর কি, ওকে? ডাটা সিম দেওয়া কীভাবে আপনারা অর্ডার করবেন, অর্ডার করার পর আপনারা অ্যাক্টিভেট করবেন, অ্যাক্টিভেট করার পর বিলটা কীভাবে পেমেন্ট করবেন, এটা ভিডিওটা সম্পূর্ণ আমি একসাথে করে দিলাম আর কি, ভিডিওটা যদি একটু লম্বা হয় একসাথে করে দিলাম যাতে আপনারা অনেক বুঝতে অনেকটা ইজি হয় আর কি, ওকে? তো আশা করি ভিডিওটা পুরোটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব এবং সাথে বেল আইকনটাতে ক্লিক করে রাখবেন যাতে সব ধরনের সোয়েদার ইনফরমেশন ভিডিও পেতে পারেন। তো আমরা এখন স্টার্ট করি ভিডিওটা। তো প্রথমত আপনার জেন যে অ্যাপটা এটা ডাউনলোড করবেন, ডাউনলোড করার পর আপনার যে দেখতে পাচ্ছেন ওপেন করার পর এর সেম একটা ইন্টারফেস আসবে, যে হোম যে অপশনটা এটাতে ক্লিক করবেন, ওকে? ক্লিক করার পর আপনার আমরা একটু নিচে চলে যাই স্ক্রল করে, এই যে দেখতে পাচ্ছেন মোবাইল ইন্টারনেট, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আরেকটু নিচে চলে যেতে হবে, নিচে যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন ইন্টারনেট যে অপশনটা সেটাতে ক্লিক করবেন, ওকে? তো আমরা সেটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে প্রিপেড অ্যান্ড পোস্টপেড, তো আমরা যেহেতু পোস্টপেড সিম নেব যেটা আমরা মান্থ শেষে টাকাটা দিব ওইটা, তো এটা হচ্ছে পোস্টপেড সিম, সেটাতে সিলেক্ট করবেন। করার পরে নিচে যত দেখতে পাচ্ছেন এখানে প্ল্যানস, এখানে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এতে চলে এসে আপনার প্যাকেজের যে ডিটেলস এটা চলে এসে এখানে দেখতে পাচ্ছেন 100 GB আছে আপনার, 184 রিয়াল, আবার নিচে আছে 50 GB প্লাস 50 GB সোশ্যাল মিডিয়া, তো এটি হচ্ছে আপনার 149 রিয়াল, এটি সবগুলো এক মাসের জন্য আর কি, এক মাসের মেয়াদের। তারপরে আপনার 50 GB 113 রিয়াল, তো যেহেতু আমি এখানে আপনার 50 GB প্লাস 50 GB সোশ্যাল মিডিয়া এটা আমি নিব, তো সেটা আমি সিলেক্ট করলাম। করার পর নিচে দেখতে পাচ্ছেন আপনার নেক্সট যে অপশনটা আছে সেটাতে ক্লিক করে দেবেন, ওকে? ক্লিক করার পর এখানে বিস্তারিতটা বলি, বললে বুঝতে পারবেন ডিটেলস। এখানে আপনারা যে লেখাটা দেখতে পাচ্ছেন এই লেখাটা আসছে এখানে 50 GB প্লাস 50 GB সোশ্যাল মিডিয়া আমার ওরা দিবে এক মাসের জন্য। আর এখানে দেখতে পাচ্ছেন 129 রিয়াল 56 হালালা, তো এটা হচ্ছে আপনার ডিপোজিট। আর ডিপোজিট এরকম আপনি যেহেতু নেবেন আপনার যে ডাটা সিমটা, এটা আপনার 3 মাস পরে আপনার যে 129 রিয়াল 56 হালালা যে টাকাটা আছে এটা আপনার যে কার্ডে পেমেন্ট করবেন এই কার্ডের মধ্যে আবার রিটার্ন চলে আসবে আর কি, 3 মাস পর এটা আমি এখন পেমেন্ট করব। আবার 1 মাস পর করব আপনার 149 রিয়াল, এটা হচ্ছে মানে প্রতি মাসিক যেটা, আর এটা হচ্ছে ডিপোজিট। আপনার 3 মাস পর টাকাটা রিফান্ড আপনি পাবেন, এই যে দেখতে পাচ্ছেন এখন এই যে আমি দেখা যাচ্ছে রিফান্ড আফটার 3 মান্থস, এখানে 3 মাস পর আপনি টাকাটা রিফান্ড পাবেন 129 রিয়াল 56 হালালা, ওকে? তো আশা বিষয়টা অবশ্যই বুঝতে পারছেন। তারপর এখানে বাই নাও ক্লিক করবেন, বাই নাওতে ক্লিক করার পরে তো এখানে আপনার এরকম একটা ইন্টারফেস আসলে এখানে আপনার আকামা নাম্বারটা এখানে দিয়ে দিবেন, ওকে? আকামা নাম্বারটা দেওয়ার পর আমি দিয়ে দিলাম আকামা নাম্বারটা, দেওয়ার পর নিচে আপনার ন্যাশনালিটিটা সিলেক্ট করবেন, ন্যাশনালিটি মানে আপনি কোন দেশের, ইন্ডিয়া নাকি বাংলাদেশ, তো সেটা সিলেক্ট করবেন ন্যাশনালিটি। তারপরে আপনার এই যে আপনার নাম্বার চলে আসে ইউর নিউ নাম্বার, আছে যাক আমরা এখানে কিছু করবো না, শুধু নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর স্টেপ নাম্বার 2 চলে আসে আমাদের, এখানে পার্সোনাল ইনফরমেশন ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম, তো এখানে সবগুলো আপনার দিতে হবে ছোটো হাতের, বড় হাতে দিলে কিন্তু হবে না, ক্যাপিটাল দিলে আসবে না, এখানে এই স্মল লেটার দিতে হবে সবগুলো। তো এই যে দেখেন আমি একটা বড় হাতে দিলাম, এই যে দেখেন রেড কালার চলে আসে, তো আবার এটা হবে এখানে আমরা এনটা আমি স্মল লেটার দিই, দিলে এটা আবার চলে যাব, ওকে? এই যে দেখতে পাচ্ছেন আবার এখানে এই যে চলে গেছে রেডটা চলে গেছে, তো সবগুলো এখানে আপনার এই স্মল লেটার দিবেন আর কি, ওকে? তো আমি এখানে দিয়ে দিলাম নজরুল ইসলাম। দেওয়ার পর এখানে আপনার কন্ট্যাক্ট নাম্বার যেটা আপনার এটা ইট ইসে আপনার আপনার সাথে যোগাযোগ করবে ওরা, যে ডেলিভারি লোক আসবে ডেলিভারি সিমটা দেওয়ার জন্য, এই নাম্বারটা এখানে কন্ট্যাক্ট নাম্বারটা আর কি আপনারা দিবেন, ওকে? দেওয়ার পর এখানে জিমেল, একটা জিমেল একটা দিয়ে দিবেন, সমস্যা নেই, যে কোনো একটা আপনার জিমেল দিয়ে দিলে। দেওয়ার পর আপনার যে লোকেশনটা সেটা সিলেক্ট করবেন এখানে, যে সিলেক্ট ন্যাশনাল অ্যাড্রেস, আর এটা আপনার লোকেশনটা আপনার সিলেক্ট করতে হবে আর কি, এখানে ক্লিক করবেন, এই যে এটা দিয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে চাইলে আপনারা যদি নাম এখানে জানা আছে সব কিছু ডিটেল জানা থাকে তাহলে এখানে লেখে সার্চ করতে পারেন, তো আমি এখানে ডাইরেক্ট দিয়ে দিলাম, জুম করে বড় করলে আমি দেখতে পারবো আমার লোকেশনটা, সমস্যা নেই, ওকে?
তো আমি এটা আমার লোকেশনটা এখানে আমি দিয়ে দিলাম, আইডুক, এই যে আমার এটা আপনার এখানে আইডুক, আইডুক স্টোর আর কি। ওকে, তো আমি এই যে লোকেশনটা এখানে ক্লিক করে দিলে হবে, তারপরে সেভে একটা সেভ করে দিলে এটা আমার কমপ্লিট হয়ে যাবে, যে চলে আসে এখানে আমার লোকেশনটা এখানে চলে আসে, ডেলিভারি দিবে আর কি। ওকে, তো নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার পর আপনার এখানে আপনার ওটিপি আসবে একটা, আপনার মোবাইল নাম্বারে চলে আসে জেন থেকে ওটিপি, সেই ওটিপিটা এখানে দিতে হবে। ওকে, 8452। ওকে, দেওয়ার পর এই যে চলে এসে আমার ডেলিভারির যে লোকেশনটা দিলাম এটা আমার সাকসেস হয়ে গেছে। এখন আবার এখানে আর কোনো কিছু নাই, টু স্টেপ আমাদের কমপ্লিট, এখন দিতে হবে আবার নেক্সট। তো আমরা এখন আবার নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করার পর তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখন এখন বুঝতে পারবেন বিস্তার ডিটেলসটা কীভাবে। এই যে দেখেন এখানে পে নাও, এখানে এসে 129.56 রিয়াল চালাইলাম, মানে এটা আমার এখন পে করতে হবে 129 রিয়াল। আবার এখানে নিচেরটা দেখতে পাচ্ছেন মান্থলি, মান্থলি সেট এসে আপনার আপনার ব্যাট সহ সব সব কিছু মিলে কমপ্লিট 148.99 টাকা হালালাম প্রতি মাসে, এটা আমরা পে করতে হবে। আর 129 টাকা যেটা আমি এখন পে করবো, এটা 3 মাস পরে ওরা আবার রিটার্ন আমাকে দিয়ে দিবে, রিফান্ড দিয়ে দিবে, সমস্যা নেই। ওকে, প্রতি মাসে আপনার 148.99 টাকা হালালা এটা পে করতে হবে। ওকে, তারপর এখানে দেখতে পাচ্ছেন ডিটেলস লেখা আছে 50 জিবি প্লাস 50 জিবি সোশ্যাল মিডিয়া। ওকে, আবার নিচে এই যে এখানে ডিপোজিট ফি দেখতে পাচ্ছেন, ডিপোজিট ফিস এখানে আমার 129 রিয়াল। ওকে, এখানে আর কোনো কিছু নাই। তারপর এখানে কীভাবে পে করবে, পে করার জন্য এটা বিলটা প্রথমে যে বিলটা পে করবেন 129 রিয়াল, তো সেটা পে করার জন্য প্রথমত আপনার পে উইথ কার্ড এখানে দেখতে পাচ্ছেন, পে উইথ কার্ড এটাতে ক্লিক করবেন। ওকে, তো আমি এখানে ক্লিক করলাম পে উইথ কার্ড, 129 রিয়াল আমার ডিপোজিট জমা করতে হবে। এটা দেওয়ার পর আপনার এখানে কার্ডের 16টা নাম্বার, তারপরে মাস, তারপরে সাল, তারপরে যে সিবিবি থাকে কার্ডের, 3 সংখ্যার যে সিবিবি থাকে কার্ডের পিছনে সেই সিবিবিটা দিবেন লাস্টে। দেওয়ার পরে পে নাও, পে নাওতে ক্লিক করবেন, করার পর প্রসেসিং নাও পেমেন্ট। ওকে, তো আমার এটা প্রসেসিং হইতেছে, আশা করি কমপ্লিট হয়ে যাবে। এই যে তারপরে আপনার যে ব্যাংক থেকে আপনি টাকাটা পে করবেন, তো আমি অ্যালার্জিতে পে করতেছি অ্যালার্জি কার্ড দিয়ে, সেজন্য অ্যালার্জিতে একটা মেসেজ আসছে ওটিপি, সেই ওটিপিটা আপনি এখানে দিয়ে দিবেন। ওকে, যে কার্ড দিয়ে আপনি পে করবেন কার্ডের যে একটা পিন আসবে সেটা এখানে দিবেন। ওকে, তো দেওয়ার পর আমার এখানে কমপ্লিট, আমার পেমেন্টটা কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে। এখন মেসেজ আসবে দেখতে, এই যে দেখতে পাচ্ছেন 129 রিয়াল রিসিভড। তারপর এখানে কন্টিনিউ দিয়ে দিবেন, কন্টিনিউ দেওয়ার পর এখানে এই যে আমার এটা সাকসেস হয়ে গেছে পারচেস। ওকে, তো অর্ডারও হয়ে গেছে আমার এটা সিমটা। তো এখন আমরা একটু চলে যাই, এই যে দেখতে পাচ্ছেন আমার ইয়ার থেকে মেসেজ চলে এসে জেন থেকে যে আমার এটা সিমটা অর্ডার হয়ে গেছে। এই যে এতে তো নাম্বার, সিমের নাম্বার, ওকে, ইউর অর্ডার, এই যে আমার সিমের নাম্বারটা। তো এখন কি করবেন আপনার অ্যাক্টিভেট করার জন্য, তো আমরা যখন সিমটা অ্যাক্টিভ করব, আমার সিমটা আসে পড়ছে প্রায় 1-1.5 ঘন্টা পরে সিমটা এসে পড়ছে, 2 ঘন্টার পরে সিমটা এসে পড়ছে। তো আসার পরে যে ভিডিওটা সেটা আমি তো প্লাস করে দিলাম। ওকে, সেটা আপনাদের সব চেয়ে ইজি হয়ে একসাথে। ওকে, সিমটা আমি লাগাইলাম মোবাইলের মধ্যে, লাগানোর পর এই যে সিম টু, তো টু যে দ্বিতীয় সিমটা সেটা আমার নেট সিম আর কি আমি দিলাম। দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন আমি এখন আবার চলে যাবো কি মেসেজ অপশনে, সবচেয়ে ইজি যে অপশনটা সেটা আমি দেখাতেছি আপনাকে। এই যে মেসেজ অপশনে চলে যাবেন, মেসেজ অপশনে যেয়ে যাওয়ার পর এখানে আপনার জেন যে মেসেজ আসছে, এখানে যে জেনের যে মেসেজ আসছে আমি অর্ডার দেওয়ার পর, এখানে একটা লিঙ্ক দেওয়া আছে এটা অ্যাক্টিভ করার জন্য, সিমটা আসার পর, সিমটা যখন আসবে তখন আপনি অ্যাক্টিভ করার জন্য এখানে ক্লিক করবেন। ওকে, অ্যাক্টিভেট। ওকে, ওকে, তো আপনার এই যে এখানে লিঙ্কটাতে ক্লিক করবেন, যখন ক্লিক করার পর আপনার এখানে আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এই দেখতে পাচ্ছেন। তারপর এখানে প্রসিড এখানে দিবেন অ্যাক্টিভেট, অ্যাক্টিভেট দেওয়ার পর এখানে আরেকটা অপশন চলে আসবে। ওকে, দেওয়ার পর এখানে আপনার সিমের যে নাম্বার দেখতে পাচ্ছেন, আইসিসি আইডি যেটা এসএডিসি উপরেরটা, আইসিসি আইডি যেটা এটি উপরেরটা আপনার 8 থেকে সিরিয়াল 8934 এই সিরিয়ালটা যেটা আছে এটা আপনার এখানে দিবেন আর কি, উপরে এটাই এখানে যে উপরেরটা যে বারকোডের নিচে যে নাম্বারটা আছে সেটা হচ্ছে প্রথমেরটা। ওকে, তো এটা এখানে আপনার বসাই দিবেন সুন্দর করে, আপনার যে সিমটা দেওয়া যাবে বড় অফিস থেকে, তো সেই সিমের পিছনে সেম থাকবে, তো সেটা এখানে দিয়ে দিবেন। ওকে, আমি দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে যে পাককোড যেটা আছে নিচেরটা, এটা হচ্ছে দ্বিতীয়টা। ওকে, তো এখানে 8 ডিজিটের নাম্বার থাকে, 8 ডিজিট, তো 8টা সংখ্যা থাকে, সেটা এখানে দিয়ে দিবেন।
দেওয়ার পর আবার এখানে কিছু নাই, এখানে নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার এখানে প্রসিড টু এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস আসবে। ওকে, তো এখানে আপনার প্রসিডে ক্লিক করার পর এখানে এটাতে ক্লিক করে দিবেন। ওকে, তো দেওয়ার পরে আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে আবার। ওকে, তো আমি এটা দিলাম, একটু ওয়েট করতে হবে। দেওয়ার পর আপনার চলে যাবে এখন ডাইরেক্ট আপসারে, আরে সরি আপসার বললাম, নাফাতে, নাফাতের 59 নাম্বার। তো নাফাতে 59 নাম্বার চলে আসছে, তো আমি এখন চলে যাই আপনার নাফাতে। ওকে, তো নাফাত অ্যাপটা ওপেন করি। ওকে, নাফাত অ্যাপটা ওপেন করি। ওপেন করার পর অ্যাকসেপ্ট ক্লিক করবেন, করার পর প্রসিডি ক্লিক করবেন। প্রসিডি ক্লিক করার পর 59 নাম্বার আমার ওইখানে, তো এটা দেওয়ার পর আপনার পাসওয়ার্ডটা দিবেন, নাফাতে পিনটা দিবেন। দেওয়ার পর আপনার অটোমেটিক চলে আসবে, আপনার লাইভ ক্যামেরা চলে আসবে সরাসরি। আসার পর একটু নাড়াচাড়া করবেন চেয়ারে, একটু কাছ থেকে যাতে একটু ভালোভাবে স্ক্যান করতে পারে। তো গ্রিন বাটন আসলে এখানে গ্রিন বাটনটাতে ক্লিক করবেন। ওকে, দেখতে পাচ্ছেন তীর আইকনটা আমার এখানে, যখন এটা গ্রিন আসবে আসার পর এটাতে হাত দিয়ে এরকম পুশ করবেন, এরকমভাবে স্ক্রিন টাচ করবেন আর কি এটার মধ্যে। ওকে, তো দেওয়ার পর আমার এটা ভেরিফাই হয়ে গেছে, দেখতে পাচ্ছেন সাকসেসফুল হয়ে গেছে। তো হওয়ার পরে আমার এখানে কমপ্লিট, এটা আপনার ভেরিফাই কমপ্লিট হয়ে গেছে, একটা মেসেজ চলে যাবে। দেখেন আমার জেন থেকে মেসেজ চলে এসেছে, এটা গভর্নমেন্টের যে সাইট আছে ওই সাইডে আমার যে সিমটা আছে এটা অ্যাক্টিভ হয়ে গেছে, এটা ইন হয়েছে আর কি। ওকে, যে সিম সাকসেসফুলি অ্যাক্টিভেট, এই দেখতে পাচ্ছেন জেন থেকেও মেসেজ চলে এসেছে যে আমার এটা অ্যাক্টিভেট হয়ে গেছে যে সিমটা। ওকে, তো দেখতে পাচ্ছেন আমার সিমটা কমপ্লিটলি অ্যাক্টিভেট হয়ে গেছে সাকসেসফুলি। ওকে, এখন আর কোনো কিছু নাই, আশা করি বুঝতে পারছেন। আমি তো স্টেপ বাই স্টেপ পুরোটা দেখাইলাম আপনাদেরকে, কোনো সমস্যা হবে না আশা করি ইনশাল্লাহ। বরাবর সব যেভাবে দিছি সেমভাবে দিবেন, সব বরাবর হবে ইনশাল্লাহ, কোনো সমস্যা নাই। ওকে, আর কোনো যদি সমস্যা যদি হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করে রাখবেন।